প্রধানমন্ত্রীর সঙ্গে জনগণের সরাসরি আলাপচারিতা ডিডি নিউজের পর্দায় প্রত্যেক মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি মানুষ সরাসরি সংযুক্ত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দু হাজার চোদ্দ সালের তেসরা অক্টোবর প্রধানমন্ত্রী প্রথমবার জনতার সঙ্গে মনের কথা ভাগ করে নেন আগামী এপ্রিল মাসের শততম পর্বের মাধ্যমে এই ধারাবাহিকতা বজায় থাকবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিছু বিশেষ অংশ 2016 সালের 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার বার্তা দিয়েছিলেন अट्ठाईस फरवरी 1928 सर सी रमन ने अपनी खोज रमन इफेक्ट की घोषणा की थी यही तो खोज थी जिसने उनको नोबल पुरस्कार प्राप्त हुआ और इसलिए देश 28 फरवरी को नेशनल साइंस डे के रूप में मनाता है जिज्ञासा विज्ञान की जन्नी है हर मन में वैज्ञानिक सोच हो विज्ञान के प्रति आकर्षण हो और हर पीढ़ी को इनोवेशन पर बल देना होता है और विज्ञान और टेक्नोलॉजी के बिना इनोवेशन संभव नहीं होते हैं